কমনওয়েলথ স্কলারশিপস আপনি অনেক ধরনের এখানে বৃত্তির খোঁজ খবর পাবেন, যেটা আমরা অনেকেই হয়তো জানি না বা অনেকে এই ওয়েবসাইটটা ভিজিট করি না, বাট আপনারা ইচ্ছা করলে ভিজিট করে দেখতে পারেন। এবং এগুলা যেহেতু মিনিস্ট্রি থেকে প্রকাশিত, সব স্কলারশিপগুলোই খুবই রিলায়েবল। সো আপনি সালাম আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। তো আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট, যারা দেশের বাইরে বিভিন্ন স্কলারশিপ খুঁজি বা খুঁজতেছি, সো তারা অনেকেই হয়তো জানি না আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটেও আমরা অনেক বিভিন্ন ধরনের স্কলারশিপের নিউজ পেতে পারি, এবং সেই স্কলারশিপগুলো অনেক বেশি রিলায়েবল। যদিও কিছু কিছু ক্ষেত্রে এই স্কলারশিপগুলো লিটল বিট অফ করাপ্টেড, সো ডাজন্ট ম্যাটার, সো আমরা খুঁজে দেখতে পারি, সো খুঁজে দেখে ট্রাই করতে পারি, যদি কোনো একটা স্কলারশিপ আমাদের হয়ে যায় সো আমাদের ফিউচারে ডেফিনেটলি অনেক বড় একটা রোল প্লে করবে। সো আমরা কীভাবে স্কলারশিপগুলো খুঁজে পেতে পারি? ঠিক আছে, সো স্কলারশিপগুলো পাওয়ার জন্য প্রথমেই আমাদের গুগলে লিখতে হবে মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ। আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন এবং এখানে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে আপনাকে সোজা মিনিস্ট্রি অফ এডুকেশনের পেজে নিয়ে চলে যাবে। সো এখানে দেখুন যে অনেক কিছু আপনি দেখতে পাবেন, একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখবেন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আরেকটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে নিচে দেখবেন যে এখানে বিভাগ সম্পর্কিত বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ইত্যাদি ট্যাব আপনি দেখতে পাবেন। সেখানে দেখুন এই যে বৃত্তি সংক্রান্ত তথ্যাবলী ট্যাবের আন্ডারে এখানে শিক্ষাবৃত্তি একটা সাব ট্যাব আছে, এখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে অনেক ধরনের বৃত্তি আপনি দেখতে পাবেন। দেখুন এখন যে বৃত্তিটা এক নম্বরে আছে সেটা হলো জাপানিজ গভর্নমেন্ট অথবা ম্যাক্সড স্কলারশিপ, যেটাকে আমরা বলি 2022, এটার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, সো আপনি এই আবেদন করতে পারেন। এরপরে দেখুন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে 2021-2022 এর মনোনীত প্রার্থীদের তালিকা, এটা অলরেডি হয়ে গেছে, সে এটার দিকে আপনি লক্ষ্য রাখবেন, এই স্কলারশিপ আবারও রিভিল হবে হয়তো এই বছরের কোনো একটা সময়, সো আপনি মাঝে মাঝে ব্রাউজ করবেন ওই ওয়েবসাইটটা। আপনি যেটা করতে পারেন মাঝে মাঝে ব্রাউজ করার জন্য, আপনি এটাকে বুকমার্ক হিসেবে রেখে দিতে পারেন। সো দেখুন আরও অনেক ধরনের বৃত্তি আছে, ফল 2021 অ্যাডমিশন ফর মাস্টার প্রোগ্রাম অ্যাট কেডিআই স্কুল সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট অফ 2021 ফুল স্কলারশিপ মাস্টার্স প্রোগ্রাম ফর গভর্নমেন্ট অফিসিয়ালস, যারা সরকারি চাকরি করছে তাদের জন্য স্পেসিফিক্যালি স্কলারশিপ। স্লোভেনিয়া বৃত্তির কার্স্টোলজি বিষয়ে, কার্স্টোলজি বিষয়ে যারা পিএইচডি করতে চান, সো এ ধরনের নিউজিল্যান্ড ফার্দার স্টেপ নিতে পারেন এবং এতে করে আশা করছি আপনার কোনো একটা স্কলারশিপ ম্যানেজ হয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার, এই স্কলারশিপগুলো মোটামুটি ওয়েল পেড স্কলারশিপ, এবং ম্যাক্সিমাম স্কলারশিপের সাথে আপনার ট্রাভেল অ্যালাউন্স থাকে এবং হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা থাকে, সো আপনি দেখতে পারেন। সো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সবার উচ্চশিক্ষার পথ সহজ এবং সুন্দর হোক। আল্লাহ হাফেজ।